হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মুসাট্রি পুলিটেকের আরেকটি ক্লাসে আজকে আমি চমৎকার একটি ভেক্টরের টপিকস নিয়ে হাজির হয়েছি আমরা গতানুগতিক যে রেকটিঙ্গুলার ফার্ম বা পোলার ফর্মের যোগ বিয়োগ গুণ ভাগ অলরেডি আমরা দেখে ফেলেছি এখন আমার একটি ব্যতিক্রমকে যদি কখনও দেখি যে কোনো কোলা পোলার ফার্ম কিংবা রেক্টিঙ্গুলার ফর্মের ওপরে পাওয়ার রয়েছে সেক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই ধরুন আমি এখানে পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট এ অ্যাঙ্গেল আলফা একটা কোন যার উপরে আমার ওভারঅল পাওয়ার এন রয়েছে সেক্ষেত্রে এটার ফর্মুলাটা কি হবে এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই অ্যামপ্লিটিউড যেটা আছে এমপ্লিটিউডের সরাসরি পাওয়ার হবে আর অ্যাঙ্গেল যেটা রয়েছে তার সাথে পাওয়ারটা গুণ হবে অর্থাৎ এন আলফা হবে আবারও বলছি যদি ওভারঅল যা পাওয়ার আছে তাহলে আমার এটা এমপ্লিচিউড এটা আমার কোন এমপ্লিচিউডের সরাসরি পাওয়ার হবে আর অ্যাঙ্গেলের সাথে ওই পাওয়ারটি গুণ হবে এখন আমি একটি উদাহরণ দেখানোর চেষ্টা করছি দেখুন আমার এক্সাম্পল যদি এইরকম হয় যে ফোর অ্যাঙ্গেল টেন পাওয়ার আমার থ্রি রয়েছে সেক্ষেত্রে আমার এই প্রবলেমটির সমাধান কি হবে তাহলে আমরা দেখতেছি যে ফোরের ওপরে পাওয়ার থ্রি সরাসরি ফোরের ওপরে পাওয়ার থ্রি দেবেন আবার অ্যাঙ্গেল যা আছে তার সাথে ওই পাওয়ারটি গুণ অবস্থায় করে দেবেন তাহলে আমার পাওয়ার ছিল কিউব সেই কিউব ইন্টু থ্রি তাহলে আমার এক্সুয়াল রেজাল্ট দাঁড়াচ্ছে ফোরের ওপর কিউব মানে সিক্সটি ফোর আর অ্যাঙ্গেল হলো তিন দশে তিরিশ ডিগ্রি এটি আমার এই অঙ্কের অ্যান্সার আরেকটা দেখুন যদি এরকম হয় আর যদি ফোর অ্যাঙ্গেল ফিফটিন ডিগ্রি ইকু পাওয়ার স্কোয়ার সেক্ষেত্রে আমার সমাধান কি হবে ফোরের ওপর এমপ্লিটিউটের স্কোয়ার টু অ্যাঙ্গেল পনেরো ইন্টু টু হবে তার মানে সিক্সটিন অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এটি আমার অ্যান্সার এভাবে আপনারা পাওয়ার থাকলে সমাধান করতে পারবেন আমার প্রশ্ন হলো যদি আমার রেকটিঙ্গুলার থাকে তখন কি হবে তো আমি ধরে নিই যে আমার এক্স প্লাস জে অফ ওয়াই পাওয়ার আমার এন রয়েছে সেক্ষেত্রে আমি এই রেকটিঙ্গুলার ফর্মটিকে প্রথমে পোলার করে নেব তা আমি জানি যে রেকটিঙ্গুলার ফর্মে আমরা সাধারণত আর অ্যাঙ্গেল থিটা লিখি তার ওপরে আমি পাওয়ার এন দিলাম তবে এখানে আমার অ্যাকচুয়ালি আর হলো আমরা এটা সবাই জানি অলরেডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে আমি একটা ভ্যালু পাবো সেই ভ্যালুটাই আমি এখানে আর হিসেবে পাবো আর থিটার ওপর আমি পূর্বের নাই আমি অ্যাঙ্গেলের সাথে এনটা গুণ করে দেব। ধরুন সেক্ষেত্রে ধরুন আমার আমি একটা উদাহরণ দেখানোর চেষ্টা করি তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে আমি ধরে নিলাম যে আমার একটি এক্সাম্পল বলা আছে যে থ্রি প্লাস জে অফ ফোর পাওয়ার এন পাওয়ার এন বলতে আমি এখানে ধরলাম টু সেক্ষেত্রে আমার কত হবে তা আমি বলছিলাম যে প্রথমের একটিঙ্গুলার ফার্মটিকে পোলার ফার্ম করে নেবেন তো আমি আপনাদেরকে ক্যালকুলেটরে দেখানোর চেষ্টা করছি দেখুন থ্রি প্লাস জে অফ ফোর আমার পোলার ফার্ম করে নিলে আমার দ্বারায় ফাইভ অ্যাঙ্গেল তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি তার উপরে আমার ওভারঅল পাওয়ার টু তাহলে আমি ফর্মুলা অনুযায়ী ওনা এসে লিখতে পারি যে আমার অ্যামপ্লিচিউডের ওপরে পাওয়ার অর্থাৎ পাঁচের ওপর স্কোয়ার অ্যাঙ্গেলের সাথে আমার ওই পাওয়ারটা গুণ তাহলে তেপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি তাহলে এটা আমার টোয়েন্টি ফাইভ অ্যাঙ্গেল একশো ছয় দশমিক টু সিক্স ডিগ্রি এটি আমার অ্যাকচুয়ালি রেকটিঙ্গুলার ফর্ম থাকলে এভাবে আমরা পাওয়ার ক্যালকুলেশন করতে পারবো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি থ্যাংক ইউ প্রিয় ভিভার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিন এবং শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ দিন এবং আপনি যদি নতুন হন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন